আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনার এটা কি কি মেশিন ভাই? আমার হচ্ছে চায়না মেশিন, আগ ভাঙানো। হ্যাঁ, চায়না মেশিন, এসি, এসি প্লাস ডিসি, ঠিক আছে, চার্জও চলবে। মনে করেন যে ব্যাটারি সিস্টেম করা আছে, ব্যাটারিতে চলবে, আবার মনে করেন যে কারেন্টেও চলবে। আচ্ছা, মানে আমি যখন যেটা চালাইতে পারি যেরকম ভাবে সুবিধা, মনে করেন যে বাংলা মেশিনে আমার হাত ঢুকতেছে, গাম দিতেছে, তারপরে মনে করেন যে ময়লা যেতেছে বিভিন্ন ধরনের, এটা ওরকম কোনো কিছু দেখবে না, সব দিকে আর কি সেফটি আছে। আমার যেরকম আটটা দিলে আটটাও ডান দিল না, বাংলা মেশিনে যখন আটটা দিলে আটটা গেলো না, সব দিকে আর কি সুযোগ সুবিধা আছে। আচ্ছা আচ্ছা, এটা আপনার কোথা থেকে নিয়েছেন মেশিনটা? আমি এটা নিচ্ছি থেকে, আইডিয়া থেকে, যেন নপুর বাজার থেকে। দাম কত পড়ছে ভাই এটা? এটা ভাই 80,000 টাকা পড়ছে দাম। 80,000 টাকা। আচ্ছা, বিদ্যুতেও চলে আবার ব্যাটারিতেও চলে। ব্যাটারি কয়টা লাগে এটার মধ্যে? ব্যাটারি দুইটা লাগানো। দুইটা? কত ভোল্টে? 12/24 ভোল্ট। কত এম্পিয়ার ব্যাটারি বলতে পারেন? এম্পিয়ার একটা সঠিক বলতে পারতেছি না ভাই। আচ্ছা, ব্যাটারি দিয়ে কি সারাদিন চলে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মানে এমনিতে হেরা বলছে 10 ঘন্টা, 10 ঘন্টা চলে না আর কি, 7 ঘন্টা চলে। এরকম এই যে আমি দিছি, যখন আমার একটু প্রয়োজন পড়ে তখন যদি চালাই, যখন প্রয়োজন পড়ে না তখন বন্ধ করে দেয়। এটা কি স্পিডও এখান থেকে কন্ট্রোল করা যায়? হ্যাঁ, সব কিছু স্পিড এই জায়গায় সব থেকে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? শরীয়তপুরে। কেমন বেচা কিনি হয় নাকি মোটামুটি? আলহামদুলিল্লাহ মোটামুটি। আচ্ছা আচ্ছা, আপনি এই আইডিয়া কোথা থেকে পেলেন? ভাই আমি মানে ইউটিউবে ভিডিও দেখছি, ভিডিও দেখার পরে তারপরে মনে করেন যে আস্তে আস্তে চিন্তা ভাবনা করলাম যে আমি একটা মেশিন যদি নেই, ভালো করে একটা দোকান ডেকোরেশন ডেকোরেশন করি, বাসায় তাজিরা বইয়ে রয়েছি, বইয়ে না থেকে আমি ছেলেটাতে মনে করেন কিছু সময় ইয়া করতে পারি, এই হিসাব করে আর কি আস্তে আস্তে প্ল্যান করে আর কি এটা নেওয়া। তাহলে আপনার ব্যান সহ খরচ পড়ছে কেমন? ব্যান সহ এটা সব কিছু টোটালে মিলিয়ে মনে করেন যে আমার প্রায় 90-এর উপরে পড়ে গেছে। 90-এর উপরে পড়ে গেছে। আর আমার কাজ বাকি আছে, এখন দোকান ডেকোরেশন করিনি, অবশ্য ডেকোরেশন দোকান করতে 70,000 টাকা, সব কিছু মিলে দিলে আর কি আরেকটা মেশিন উঠাবো, তারপর আস্তে আস্তে মনে করেন যে আরেকটু ভালো পজিশন করার চেষ্টা করবো আর কি। আচ্ছা আচ্ছা, আর আপনি ব্যাটারিটা কোথায় রাখছেন তাহলে? ব্যাটারিটা ভাই এটার ভিতরে, এটা মানে এটা ভিতরেই বসানো? হ্যাঁ, ভিতরেই বসানো। সব এর কি পাউডার ব্যাটারি? হ্যাঁ, পাউডার ব্যাটারি, ছোটো পাউডার ব্যাটারিগুলো, এগুলো দুইটা ব্যাটারি বসানো আছে দেখতে পাচ্ছি। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।